হ্যালো গাইস, আমি এবার ইন্টারভিউ প্রথমেই একটু আসলাম কিছু কথা বলার জন্য। এই ইন্টারভিউটা হয়তো একটু বড় হয়ে গেছে 45 মিনিটসে, বাট আমার রিকোয়েস্ট যে তোমরা এটা প্লিজ দেখো। কারণ কি, সন্দীপন যার ইন্টারভিউটা তোমরা শুনবে, ও কিন্তু মানে ওর ও একজন একটা রামপুরহাট কলেজের এখন এইচওডি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, এবং ও কিন্তু 3 বছর 4 বছর স্টুডেন্ট পড়িয়েছে, মানে 18-তে জয়েন করেছে, 3 বছর হয়ে গেল, পর 19-এ জয়েন করেছে, মানে 3 বছর হয়ে গেল, তার আগে একটা পলিটেকনিক কলেজে পড়িয়েছিল, তারপরে আবার পিএসসি জেইরও ওর এক্সপিরিয়েন্স আছে, মিউনিসিপ্যাল যে ডিপার্টমেন্টটা আছে সেই মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কিন্তু ও 2 বছরের মতো জব করেছে ওখানে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স একদম পুরো এক্সপিরিয়েন্স, এলএনটিতেও জব করেছে, তো প্রচুর এক্সপিরিয়েন্স আর লোক। ঠিক আছে, তোমরা ইন্টারভিউটা দেখো, যদি তোমার মনে হয় যে ইন্টারভিউটা একটু লেন্দি হচ্ছে, তুমি কী করবে, তুমি স্পিডটা বাড়িয়ে দিও একটু। আমি অলরেডি স্পিডটা একটু বাড়িয়েছি, মানে আমরা যে স্পিডে কথা বলছিলাম তার সাথে ভিডিও এডিটিং করে 1.2 স্পিডে আমি করেছি। তোমার যদি মনে হয় 1.5 স্পিড তোমরা ইউটিউবে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা খাওয়ার সময় হেডফোন লাগিয়ে একটু দেখলে, মানে শুতে যাওয়ার আগে একটু দেখলে, বাট ভিডিওটা পুরোপুরি দেখো, মানে আমার সুবিধার জন্য কিন্তু বলছি না। স্পেশালি লাস্টে আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করেছি, মানে কী বলবো, প্ল্যান, স্ট্র্যাটেজি প্ল্যান বা কী ধরনের হতে পারে সেটা নিয়ে, সেটা তোমরা অবশ্যই দেখো। প্রথম দিকটা না দেখলেও মানে এখানে কোশ্চেনটা অতটা ম্যাটার করে না, বাট ও যেহেতু এতদিন ধরে পড়াচ্ছে, একজন সিনিয়র প্রফেসর হয়েছে, মানে প্রফেসর তো না, লেকচারার আর কি, পলিটিং কলেজের লেকচার বলে, লেকচার হয়েছে, ও এতদিন ধরে পড়াচ্ছে, ও কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ও জানে যে স্টুডেন্টরা কী ধরনের সমস্যা ফেস করতে পারে। তার মধ্যে ও জ্ঞান ঘোষ কলেজ থেকে পাশ করেছে, বুঝ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ, ওর পলিটেকনিক পাশ করা, তারপর যাদবপুর থেকে পাশ করেছে, তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তোমরা ভিডিওটা পুরোটা প্লিজ দেখো। আমি তো বললাম যদি অসুবিধা হয় 1.5 স্পিড করে নেবে যদি মনে বেশি হয়ে গেছে, আর শোয়ার সময় বা খাওয়ার সময় যে কোনো সময় কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারো। স্পেশালি লাস্ট পার্টগুলো আমি আবার বলবো, যে লাস্টের 10 মিনিট বা 15 মিনিট অবশ্যই অবশ্যই দেখবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তোর সম্বন্ধে কিছু একটু বল, যে কবে বিটেক বা ডিপ্লোমা কোথা থেকে করেছিস, তারপরে কি কি জব করেছিস। পরে আচ্ছা, আমি 2008-এ এইচএস দিয়েছিলাম, তো তারপরে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করি জ্ঞান ঘোষ পলিটেকনিক থেকে। 2011-এ পাস আউট হই। তো আফটার পাস আউট অলমোস্ট 1 ইয়ার এলএনটিতে চাকরি করেছিলাম, তো তখন আমার 36 বারে পোস্টিং ছিল। তো এলএনটি থেকে ফিরে আসার পরে তো জিলেট এক্সাম দিই, তো তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাই, তো তারপর ওখান থেকে 2015-এ পাস আউট হই, ওখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যাদবপুর ইউনিভার্সিটি। মানে আমাদের তো ব্যাচমেট একই তারপরে সন্দীপন, আমি বলে রাখি, আমি আরো একই সাথে বিটেক পাশ করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, যাদবপুর থেকে। হ্যাঁ, বিষয়ের আমি খুবই ভালো বন্ধু, একসাথে ছিলাম অনেকদিন, অনেক অভিজ্ঞতা রয়েছে। তো যাই হোক, তো আফটার যাদবপুর তো তুই জানিস তো, তো আমি তোরা সবাই ওই ইন্টারভিউ এই সমস্ত প্রিপারেশন যখন করছিলিস, তো আমি তো 1 বছর আগেই মোটামুটি ডিসাইড করেছিলাম যে দিল্লিতে 1 বছর প্রিপারেশন করতে যাব। তো হ্যাঁ, তো তখন এই নিয়ে আমাদের মধ্যে কথাও হতো হুম হুম ইউনিভার্সিটিতে, যে করা হবে না হবে। তো আমরা যাদবপুরের পরে 1 বছর দিল্লিতে প্রিপারেশন করেছিলাম। তো তারপর দিল্লি থেকে যখন ফিরে এলাম, মানে আমি টোটাল এটাই বলবো তো, হ্যাঁ মানে হ্যাঁ, একদম 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 একদম। ওকে ওকে, তো দিল্লি থেকে ফিরে আসার পরে, ওখানে 1 বছর প্রিপারেশন করার পরে, প্রথম মানে আমার অ্যাকচুয়ালি এলএনটি তে চাকরি করার পরে একটা জোন মোটামুটি ডিসাইড করে নিয়েছিলাম যে সাইটে চাকরি আর করব না, মানে আমার ঠিক মানে কম্প্যাটিবিলিটিটা ম্যাচ হয়নি আর কি। তো যার জন্য এলএনটি থেকে ফিরে, দিল্লি থেকে ফিরে আসার পরে আমি ওই সাইটের চাকরিটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে ফিরে আসার পরে ওই একটা প্রাইভেট কলেজ, সেটাও খুব নাম করা কলেজ যদিও, টেকনিক পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গলে আছে হুগলিতে, ওখানে অ্যাজ এ লেকচারার আমি প্রথম মানে চাকরি লাইফ শুরু করি আফটার গ্রাজুয়েশন। ঠিক আছে, তো ওখান থেকে চাকরি করতে করতে, এবার ওই টেকনিক পলিটেকনিকে করতে করতেই আমার যা কিছু অন্য প্রিপারেশন, তো আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি কোয়ালিফাই করেছি, তারপরে তোর পিডিসিএল এ জুনিয়র ইঞ্জিনিয়ার রিটেন কোয়ালিফাই করেছিলাম, ইন্টারভিউতে হয়নি। পিএসসি ঠিক যেইটা, আছে, কোন 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 সালের বলছি, কোন সালে কোয়ালিফাই করেছিলি? আমি 2016-এর যে পিএসসি যেইটা হয়েছিল ওইটা কোয়ালিফাই করেছিলাম। ঠিক আছে, তারপরে ঠিক ওই আছে, পিডিসিএল একটা একটা, তাই তো? হ্যাঁ, তারপরে পিডিসিএল এ রিটেন কোয়ালিফাই করেছিলাম, ইন্টারভিউতে সিলেকশন হয়নি ফাইনালি। ঠিক আছে, আর হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি পিডিসিএল আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ মানে পর পর ডেটে হয়েছিল, ওকে ওকে, মানে একদম পর পর ডেটে হয়েছিল। তো যাই হোক, তারপরে ওখানে আমার পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে আমার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এ সিলেকশন হয়েছিল। ঠিক আছে, তো ওখানে অলমোস্ট 2 বছরের কাছাকাছি প্রায় চাকরি করার পরে আবার তো ওয়েস্ট বেঙ্গল আমাদের লেকচারশিপ, পিএসসি লেকচারশিপ কোয়ালিফাই করি সার্ভ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এখন এই চাকরিটাই করছি, ইটস মাই ফেভারিট জব, জানিসই অনেকদিন ধরে মানে পড়াতে লেকচার। ভালোই লাগছে তোর আর কি? হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে থাকার সময় এবং আমি ডিপ্লোমাতেও আমার যে সমস্ত লেকচারদের দেখেছি, ইউনিভার্সিটির প্রফেসরদের দেখেছি, এইসব দেখতে দেখতে না এটা মনের মধ্যে কোথাও একটা সেই আইডিওলজিটা একটু সেট হয়ে যায় যে এই জিনিসটা করলে ভালোই লাগতো বোধ ভালোই হয়। লাগবে। এখন তুই তারপর কোথায় আছিস? বিডিসিতেও, হ্যাঁ, কোথায় আছিস? এখন আমি রামপুরহাট গভর্নমেন্ট পলিটেকনিকে রয়েছি। রামপুরহাট। হ্যাঁ, আর একটা জিনিস আমাকে বল, যে এই পিএসসি লেকচারটা কোন সালে তোর কোয়ালিফাই হয়েছিল, মানে কোন বার বেরিয়েছিল? দেখ, ওটা বেরিয়েছিল, 2018 ফর্মটা ফিল নাকি? আপ হয়েছিল, না, 2016-এর ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে, আমরা 15-তে পাস আউট হয়েছি, 16-এর ফেব্রুয়ারি নাগাদ ফর্ম ফিল আপ হয়েছিল।
আর এক্সামিনেশন হয়েছে তোর 2016-এ ফর্ম ফিল আপ, 17-তে এক্সাম হয়েছে, আর 18-তে জয়নিং দিয়ে, 18-তে ইন্টারভিউ হয়েছে, আচ্ছা 18-তে ইন্টারভিউ হয়েছে, জয়নিং হয়েছে 19 সালে। 19 সাল, তার মানে 19-20 ইটস প্রায় এ লং প্রসেস, 3 বছর তোর হলো আর কি। অলমোস্ট অলমোস্ট 3 ইয়ার্স, অলমোস্ট 3 ইয়ার্স। তো অনেক এক্সপিরিয়েন্স আছে সন্দীপের, আমরা অনেক কিছু জানবো, একটা একটা করে জানি, এটা ইন্টারভিউ বুঝতেই পারছো, অনেক এক্সপিরিয়েন্স আছে ওর, তো একটু হয়তো বড় হবে, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জিনিস জানা খুব দরকার। আমি ফার্স্টে এলএনটি থেকে স্টার্ট করি, তুই আমাকে বল ফার্স্টে এলএনটিতে এমনি যা ছোট্ট মনে আছে, অনেকদিন আগে জয়েন করেছিস নিশ্চয়ই, কি ধরনের কোশ্চেন করেছিল ক্যাম্পাসিং থেকে, নিশ্চয়ই হয়েছিল তোর, যদি কিছু হ্যাঁ, মনে থাকে। এলএনটিতে আমার কলেজ ক্যাম্পাসিং থেকেই হয়েছিল। হ্যাঁ তো ওখানে তোর বেশিরভাগ আমার কোশ্চেন ছিল তোর কম্পিটিটিভ, মানে ওখানে একটা ভালো সুবিধা হয়ে গেছিল কি, ফেভারিট সাবজেক্ট জিজ্ঞাসা করেছিল, ঠিক ফেভারিট আছে, সাবজেক্ট জিজ্ঞেস করছি, আর জিজ্ঞাসা করেছিল। আর আমরা যখন ডিপ্লোমা পড়ি, বেশিরভাগ স্টুডেন্টকে স্যারেরাও গাইড করে দেয় এবং আমরাও দাদাদের থেকে শুনে এটাই মোটামুটি ডিসাইড করে নিই যে কম্পিউটার টেকনোলজিটাই বলতে হবে, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার, সোজা কথা। এবার দাদাদেরকেও, দাদারাও বলেছিল যে যা বলবি ভাই কম্পিউটার টেকনোলজি বলে দিবি, আচ্ছা তো কম্পিউটার টেকনোলজি বলে দিয়েছি। এবার সাবজেক্টটা দেখ, না সোজা না শক্ত, জানলে এর ডেপ প্রচুর, ঠিক আছে, না জানলে তো কোনো ব্যাপারই নেই। তো কংক্রিটের প্রিপারেশনও ছিল, তো ওখান থেকে মানে ওই তোর ওয়াটার সিমেন্ট রেশিও, তারপরে তোর ডিউরেবিলিটি, ওয়ার্কিবিলিটি, একদম বেসিক কোশ্চেন, বেসিক ঠিক আছে, কোশ্চেন ওখান তারপরে থেকে তোর শুনেছি, স্ল্যাম টেস্ট, কিউব টেস্ট, এই যে সমস্ত টেস্ট গুলো আছে, এই বেসিক কোশ্চেন এখান থেকে করেছিল। আর তোর স্ট্রাকচার থেকে কিছু কোশ্চেন আমায় করেছিল, বেসিক স্ট্রাকচার থেকে শেয়ার বল, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই সমস্ত কোশ্চেন করেছিল। তো আর একটা এলএনটির ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল, ওতে রিটেন কোয়ালিফাই করাটা আবার একটা চাপের ব্যাপার, ঠিক আছে, মানে ওখানে ডাইরেক্ট ইন্টারভিউ হতো না আমাদের সময় অন্তত, ওখানে আগে একটা অ্যাপটিটিউড টেস্ট হতো। তো সেখানে একটা কোশ্চেনের 8খানা করে অপশন থাকতো, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওই রিজনিং টাইপেরই কোশ্চেন, মানে কিন্তু টেকনিক্যাল যেহেতু হতো নাকি আমার ওটা, না, ওটা নন টেকনিক্যাল, নন টেকনিক্যাল হতো আর ইন্টারভিউটা টেকনিক্যাল ছিল পুরো, ইন্টারভিউ তো টেকনিক্যাল ছিল। তো রিটেনেই তোর মোটামুটি 70% ছেলে মানে আউট হয়ে যেত ওখানে, ঠিক আছে, তারপর যারা 30% চান্স পেতো সেখান থেকে আবার হয়তো চলে যেত। ফাইনাল সিলেকশন হতো, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ইউসুয়ালি এটা পেতো। তো ভালোই বললি, আর একটা আমাকে বল যে ওখানে কি সমস্যা হয়েছিল তোর এলএনটি, মানে যারা জুনিয়র আছে, আমি আমি যতদূর জানি ফোর্থ ইয়ারের ছেলেপেলেরা এলএনটি এলএনটি করে বিশাল লাফায়, বাট এলএনটির ভিতরে হুম যে কি হুম সমস্যা হুম আছে সেটা যদি একটু বলিস তাহলে ওরা বুঝতে পারবে যে কেন লোকে মানে পরের দিকে এসে সমস্যা, গভর্নমেন্ট জবে আসতে চায়। আচ্ছা দেখ, মেনলি যেটা ছিল যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি যেহেতু ডিপ্লোমা পড়ে, মানে ডিপ্লোমা করার পরেই এলএনটি জয়েন করে গিয়েছিলাম, তো ওখানে যারা আমার সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন যারা, তো তারা ধর আমারই বয়সের থেকে একটু বড় জাস্ট, কিন্তু তারা যেহেতু গ্র্যাজুয়েশন করে জয়েন করেছিল, তারা আমার থেকে অনেকটাই হায়ার গ্রেডে চাকরি করছিল। তো সেটা আমার প্রথমেই একটা খুব স্ট্রাইক ব্যাক করে যে আমি এটা করতে পারবো না দীর্ঘদিন, ঠিক আছে, এটা একটা ব্যাপার। মানে আর ডিপ্লোমা দ্বিতীয় করে কথা যাওয়ার হচ্ছে পরে যে ওখানে প্রমোশন স্কোপটা একটু কম নাকি, এটা বলতে না, ওখানে যদি ডিপ্লোমা করে যাওয়ার পরে কেউ যদি গ্র্যাজুয়েশন করে নেয়, আগে যেমন AMI বা ICE, এই যে তোর করেসপন্ডেন্স কোর্স গুলো ছিল, ঠিক আছে, যার জন্য ওখানে এরকম বহু মানুষজন আছে যারা ওখানে চাকরি করতে করতে গ্র্যাজুয়েশন করে নেয় এবং ওই গ্র্যাজুয়েশন দিয়েই পরে তারা আরো বেটার স্কোপ পেয়ে যায়, ওটা কিন্তু এলএনটিতে আছে অপশনটা, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখন ওই করেসপন্ডেন্স কোর্স গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে, তো কমে যাচ্ছে, তো আমার ওইটা একটা প্রথম স্ট্রাইক ব্যাক করে। দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কি বলতো, মানে ডিউটি আওয়ার্স যেটা, সেটা প্রচন্ড পরিমাণে হেক্টিক, এতে কোনো সন্দেহ নেই। মানে এলএনটিতে যদি কারো সাইড জব পড়ে, মানে যদি ইন্টারভিউ, মানে যদি ডিজাইনে না পড়ে সাইড জব পড়ে, আমার আমার তো রেলওয়ে ইউনিটে হয়েছিল আর কি, আচ্ছা তখন এলএনটি ইসিসি ছিল, ইসিসির আন্ডারে রেলওয়ে ইউনিটে ছিল, তো আমার ছত্তিশগড়ে পোস্টিং ছিল। তো এক তো হচ্ছে প্রচন্ড গরম, ঠিক আছে, আর এই সকালবেলা ওই তোর 7টা থেকে মোটামুটি তোর বেরিয়ে যেতে হতো, 8টার মধ্যে পৌঁছে যেতাম সাইটে, আর রাতে ফেরার কোনো মানে ঠিক কোনো নেই, সিকিউরিটিই নেই, আবার না স্যাটারডে সানডেও তো কোনো ছুটি ফুটি নেই নিশ্চয়ই এলএনটিতে। অ্যাকচুয়ালি সাইড জবে কোনো ছুটি হয় না, ঠিক আছে, অ্যাকচুয়ালি হয় না। আমি বলবো যে মানে ছুটি বলতে একটা ছুটি বলতে পারি, সেটা হচ্ছে রবিবার বিকালবেলা, আচ্ছা ঠিক আছে, রবিবার ফার্স্ট হাফ হচ্ছে জব তোর, রবিবার সেকেন্ড হাফটা হচ্ছে মানে তোকে ছুটি দেয়া যেতে পারে, ঠিক আছে, মানে কন্ডিশন যদি আবার হাতের বাইরে চলে যায় তাহলে তুই ছুটি পাবি না, ছুটি পাবি মানে তুই ছুটি পাবি না মানে কি, এখানে এলএনটিতে একটা সমস্যা হচ্ছে, আমাদেরকে সবাই বলে যে এলএনটি অ্যাজ এ ট্রেনি জয়েন করায়, কিন্তু প্র্যাকটিক্যাল ফ্যাক্টটা বোধহয় এরকমই যে ট্রেনি বলে কিছু হয় না, ঠিক আছে, প্রথম দিন যাবি সাইটটা ঘুরিয়ে দেখিয়ে দেবে যদি সাইটে পড়ে, আমার যেটুকানি জানা আছে, পরের দিনকে ড্রয়িংটা দিয়ে দেবে, তোর যে জনের কাজ হচ্ছে, গিয়ে সোজা দাঁড়িয়ে যাবি, 50 জন লেবার তোর কাছে দাঁড়িয়ে আছে। এবার কলেজটা পাস আউট হওয়ার পরেই এই যে একটা অভিজ্ঞতা, দাঁড়া মানে কলেজ পাস আউট হওয়ার আগে তো এরকম মানে ওয়ার্কারদের সাথে এক্সপিরিয়েন্স তো সেরকম কিছু ছিল না, না না, এবার জাস্ট কলেজ পাস আউট করলাম এবং একটা হার্ডকোর জব হচ্ছে একদম সেখানে, তো ডাইরেক্ট কনস্ট্রাকশন চলছে, তো একদম মানে প্রথমেই একটা সেই দিশেহারা মতো অবস্থা, তো সেটা কাটাতে তো 1 মাস মোটামুটি ওটাই লেগে যাবে যে ওটা কাটাতে, তারপর আস্তে আস্তে সেট আউট হয়ে যাচ্ছিলাম আমি, মানে ঠিকই চলছিল,
কিন্তু প্রবলেম হলো যে আমার মানে প্রবলেম হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি এর থেকে বেটার কিছু করতে পারি, ঠিক আছে, আমার বরাবরই এই জিনিসটা মনে হচ্ছিল ওখানে যাওয়ার পরে যে এই চাকরিটা আমার ঠিক। তুই যা বললি সেই হিসাবে তো দেখা যাচ্ছে যে পার্সোনাল লাইফ বলে কিছু এলএনটি জবে নেই। দেখ, ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে, আমি আমি প্র্যাকটিক্যালি যদি বলি, এলএনটিতে আমি যাদের দেখেছি, যারা কনস্ট্রাকশন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, যে সমস্ত পোস্টে যারা থাকে, তারা বেশিরভাগ দক্ষিণ ভারতের মানুষজন, ঠিক আছে, ফ্যামিলি এক জায়গাতে আছে, তারা নিজেরা এক জায়গাতে আছে, ঠিক আছে। এবার কেন তোকে রবিবারেও আসতে বাধ্য করছে বলতো? কারণ সেই মানুষটা নিজে সাইডে পড়ে আছে সবসময়, আচ্ছা ঠিক আছে, মানে আমি তাদের মধ্যে কোনো ভুল দেখি না, সে নিজে এতটাই ডেডিকেটেড তার কাজের প্রতি, তো সে নিজে সবসময় পড়ে আছে ওখানে, তার তো বয়স তার জন্য অনেক হয়ে প্রবলেম। গেছে। হ্যাঁ, বয়সও অনেক হয়ে গেছে। এবার আমাদের পক্ষে যারা নতুন নতুন জয়েন করছে, সবে সবে ফ্যামিলি থেকে বেরিয়েছে, হ্যাঁ, বাড়ি থেকে ফিরে এসে, তাদের একটু মানে প্রথমটা একটু চাপই হয়ে যায়। কিন্তু দেখ, আমি কখনোই খারাপ বলবো না, কারণ হচ্ছে এলএনটিতেও প্রচুর প্রসপেক্ট আছে। প্রসপেক্ট আমি বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমার সাথে আমার যে বন্ধু বান্ধবেরা ছিল, তারা কিন্তু সবাই এখনো এলএনটিতে চাকরি করছে, এবং দে বিকাম অ্যাসেট টু দ্য কোম্পানি, কারণ 10 বছরের বেশি তাদের অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো তারা একটা যথেষ্ট ভালো জায়গাতেই আছে বলবো, ওকে, মানে তুই বলতে চাইছিস যে এটা পার্সোনাল টু পার্সোনাল ভ্যারি করে, এরকম আমার ভাবে মনে বললে হয়। ঠিক না? হ্যাঁ হ্যাঁ ওকে না না না, একদম। মানে প্রাইভেট জব এলএনটি মানে এটা মানেই যে বিশাল চাপের ব্যাপার, এরকম ব্যাপারটা নয়, ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি অবশ্যই বলবো। আমার ক্ষেত্রে ওটা কম্প্যাটিবিলিটি ম্যাচ করেনি, কিন্তু অন্য কারোর ক্ষেত্রে ম্যাচ করতেও পারে। ভালো আমার ভালো, বহু বন্ধু বান্ধব এখন এলএনটিতে চাকরি করছে। ঠিক আছে সন্দীপ। নেক্সট আমাকে ওই পিএসসি জেইর ব্যাপারটা বল, যেটা 2016-তে হয়েছিল, কি ধরনের ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করেছিল আর কি হয়েছিল ওই সময়, কোন ডিপার্টমেন্টে হয়েছিল, কতগুলো ডিপার্টমেন্ট ওই সময় বের করেছিল, সেগুলো যদি তুই বল। আচ্ছা আচ্ছা, দেখ, পিএসসি 2016 সালের পিএসসি র মেইন ব্যাপারটা দেখ, আমার রিটেন প্রিপারেশনটা তখন খুব ভালো ছিল, ঠিক আছে, যেহেতু তোর কোয়েশ্চেন গুলো মানে যেহেতু প্রিপারেশন ওরিয়েন্টেড বলছিস, তাই আমি বলছি যে আমার রিটেন প্রিপারেশনটা ভালো ছিল, এবং মার্কসটাও ভালোই ছিল মোটামুটি, তোর আমার ভালোই মার্কস ছিল, মানে যা আমি এসে ক্যালকুলেশন করি, আমি আরটিআই টাটিআই করে দেখিনি, কিন্তু আমার যা ক্যালকুলেশন ছিল, আমার ভালোই মার্কস ছিল। আর ওই ইন্টার মানে রিটেন পরীক্ষাটা দেওয়ার পরে পরেই আমি টেকনিক পলিটেকনিকে লেকচারশিপে জয়েন করে যাই, আচ্ছা ঠিক আছে, এবং আমি যখন চাকরি করছি লেকচারশিপে পলিটেকনিকে, তখন আমার ইন্টারভিউর কলটা আসে, আচ্ছা ঠিক আছে। আর আমার মনে হয় দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ, মানে দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ অবশ্যই, কারণ হচ্ছে তোর পিএসসি তে আমি দেখেছি আমার যতগুলো অভিজ্ঞতা হয়েছে, যে মানে জব যারা করছে অলরেডি, দেখ, প্রিপারেশন আমাদের সময় থেকে দুরকম চলছিল, এক হচ্ছে কারো জব কিছু করছে না, শুধু বাড়িতে বসে প্রিপারেশন করছে, আর একটা মানে পার্ট অফ মানুষজন ছিল, আমাদের স্টুডেন্টরা ছিল, যারা হচ্ছে কিছু করছিল, ঠিক আছে, কাজের সাথে তুই প্রিপারেশন আমি, নিচ্ছে। হ্যাঁ, তার সাথে সাথে প্রিপারেশন করছি, ঠিক আছে, তো আমি তখন ওখানে লেকচারশিপে অলরেডি চাকরি করছি, তো সেই সময় ইন্টারভিউ কলটা পাই, আর যেদিনকে আমি পিএসসি ইন্টারভিউ কল পাই, তার পরের দিনকে পিডিসিএল ইন্টারভিউ পড়ে আমার একটা, ঠিক আছে, দুটো পরপর ডেটে আমার ইন্টারভিউ পড়েছিল। তো যাই হোক, পিএসসি ইন্টারভিউ আমি দিতে যাই, ফার্স্ট টাইম ইন্টারভিউ, মানে বিভৎস চাপ লাগছিল, মানে একটা তো টেনশন হবেই, পিএসসি এর ফার্স্ট ইন্টারভিউ নিশ্চয়ই তোর এটা পিএসসি তে? হ্যাঁ, আমার পিএসসি শুধু নয়, আমার মানে বলতে পারিস, হ্যাঁ, মানে অ্যাজ এ গভর্নমেন্ট সেক্টরে আমার ফার্স্ট ইন্টারভিউ কিন্তু পিএসসি, ঠিক আছে, তো প্রথমটা খুবই টেনশন লাগছিল। আর একটা ব্যাপার হচ্ছে, মানে ওই ইন্টারভিউটা না মানে আমার প্রথম লটে পড়ে গেছিল, ঠিক আছে, মানে ইন্টারভিউ যেদিনকে স্টার্ট হয়েছে, আমার নেক্সট দিনই ইন্টারভিউ ছিল। মানে তুই কারো কারো কাছ থেকে শুনতে পারিসনি যে কি ধরনের কোশ্চেন করছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেই অভিজ্ঞতাটা নিতেই পারিনি, ঠিক আছে। আর একটা হচ্ছে, আমি যে কলেজে চাকরি করছিলাম, সেই কলেজের আবার মানে পড়াশোনার বিশাল চাপ ছিল, ঠিক আছে, মানে আমার যে ইন্টারভিউ বেরিয়ে গেছে বলে, 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ আছে, আমি যে একটা বিশাল প্রিপারেশন করব, এটাও সেই পাসনি। সুযোগটাও আমি তখন পাইনি খুব একটা, ঠিক আছে। তো যাই হোক, তো আমি আমার মানে কমন সেন্স থেকে যা মনে হয়েছে, বা আগের প্রিভিয়াস চাকরির অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে, সেই প্রিপারেশন করে চলে গেছি, ঠিক আছে, পরীক্ষা দিতে। তো যাই হোক, ইন্টারভিউতে গেলাম ভিতরে, যেমন তুইও জানিস যে পিএসসি ইন্টারভিউতে স্ট্যান্ডার্ড ফরম্যাটে একজন চেয়ারম্যান স্যার থাকেন, ঠিক আছে, তার সাথে 2 বা 3 জন এক্সপার্ট থাকেন, তো আমার সাথেও তাই হয়েছিল, একজন চেয়ারম্যান স্যার ছিলেন এবং 2 জন এক্সপার্ট ছিলেন, ঠিক আছে। তো ইনিশিয়াল কোয়েশ্চেন অবশ্যই ইন্ট্রোডিউস ইওরসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করো, তো ওখানে আমি আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড মানে ইনক্লুডিং এলএনটি সমস্ত কিছুই বলেছিলাম, যে স্যার আমি আগে চাকরি করেছি। তো এইবার মানে অ্যাকচুয়ালি পিএসসি এর ফরম্যাটটা কি, বা যে কোনো ইন্টারভিউরই ফরম্যাটটি বলতে পারিস, তোর অ্যান্সার থেকেই ওরা কোয়েশ্চেন বার করবে, এটা আমি দেখছি অনেক দিন ধরে। তো এই যে এলএনটির এক্সপিরিয়েন্সটা যখনই বললাম, তাহলে নেক্সট কোয়েশ্চেনই চলে গেল কিন্তু একদম এলএনটিতে, আচ্ছা ঠিক আছে, না, যে এটা কি ওখানে চেয়ারম্যান কি স্যারই কাজ। জিজ্ঞেস করছেন? না 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 না, চেয়ারম্যান স্যার কিন্তু প্রথমে ইন্ট্রোডিউস ইওর সেলফ বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তারপরে এবার বললো ঠিক আছে সন্দীপন, তুমি কমফোর্টেবলি বসো, একদম রিল্যাক্স থাকো। আমি রিল্যাক্সই ছিলাম যদিও, তবুও মানে বাইরে যতটা চেষ্টা করছি যাতে রিল্যাক্স দেখানো যায়, ভিতরে তো একটা টেনশন হবেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তারপর ওরা পুরো টেক ওভার করে নিলো, টেকনিক্যাল পার্সন যারা ছিল ওরা টেক ওভার করলো ইন্টারভিউটা। তো তারপরে ওখান থেকে এলএনটির কোশ্চেন শুরু হলো, যে ওখানে কি কাজ করা, কি চলছিল, কি প্রজেক্ট চলছিল,
হ্যাঁ, কি ধরনের কাজ করতে, কিরকম ডিউটি আওয়ার ছিল, ওরা সমস্ত মানে ব্যাপারটা। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে একটু মানে গল্প করার ছলেই শুরু করে ওরা, ঠিক আছে, ইনিশিয়ালি আমার মনে হয় গল্পই করছে বোধ হয়, মানে এরকম মনে হচ্ছিল আমার তো। এরকম গল্প করতে করতে এবার তারপর একটা একটা করে কোশ্চেন থ্রো শুরু হলো, যে আমার যেমন ওখানে রোড আন্ডার ব্রিজ চলছিল আর কি, আরইউ ব্রিজ চলছিল, ঠিক আছে, তো ওখানে ওই হঞ্চ কেন দেয়া হয় বা সেয়ার কি কি কাজে লাগে, ঠিক আছে, কংক্রিটে ওখানে স্লাম কত ইউজ হচ্ছে, কি কি কংক্রিটের টেস্ট করেছো তোমরা, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন গুলো করছিলেন আর কি ওনারা। তো আমি সেগুলো মোটামুটি ট্যাকেল করেছিলাম, যেহেতু আমি প্র্যাকটিক্যাল কাজটা হ্যাঁ করেছি, মানে এইটা একটা সমস্যা, মানে আমি অনেক ক্ষেত্রে পরবর্তীকালে অনেকের কাছে শুনেছি যে মানে মানুষজন বলছে যে ধর চাকরি সে সেইভাবে করেনি, ঠিক আছে, এবার এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে যে মানুষজন বলছে যে বাড়িতে বসে আছে এই কথাটা বলবো, তার থেকে বলি কিছু করেছি। এবার এইটা বলার মধ্যে কিন্তু বিরাট চাপ হয়ে যেতে পারে, যদি কেউ এরকম করতে চায় এটা আমি বলবো না করা উচিত, মানে বি অনেস্ট টু ইওর সেলফ, একদম এটা করা উচিত, কারণ পিএসসি তে যে সমস্ত টেকনিক্যাল পার্সনরা থাকেন দে আর ভেরি এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, ধরে ফেলবে তোকে, যেটা মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, আমার আমার অ্যানসার থেকেই তো আমাকে কোশ্চেন গুলো করছেন না, আর আমি যদি কিছু ফ্যাব্রিকেটেড করি ওখানে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ধরা পড়ে যাবে, আর আর ঠিক কিছু আছে, যাই কোশ্চেন হোক। করেছিল? হ্যাঁ, ওই এলএনটি ওই ওই চ্যাপ্টারটা থেকে বেরোলেন, তারপর অনেক কিছু বলা টলা হলো, তো ওইখানে একটা কোয়েশ্চেন আমি বলতে পারিনি, সেটাও আমি বলি যে আমি উত্তরটা দিতে পারি, সেটা হচ্ছে সেলফ কম্প্যাক্টিং কংক্রিট। এবার কেন বলতে পারিনি, কারণ কোয়েশ্চেনটা আমাকে ডাইরেক্টলি করা হয়নি, ঠিক আছে, আমাকে একটা সিচুয়েশন দেওয়া হয়েছিল যে এরকম একটা সিচুয়েশন যেখানে তুমি ওই কম্প্যাক্ট করতে পারছো না, এরকম একটা মানে একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, আর আমি মানে এতটাই ভাবতে শুরু করেছি যে আমি সেই সেই নজল দিয়ে আমাদের যে সেই এপক্সি গ্রাউটিং ফাউটিং আমি এই সমস্ত জায়গাতে চলে গেছি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ অনেকটা ভেবে ফেলেছি, কিন্তু সেলফ কম্প্যাক্টিং কংক্রিট হাতের সামনে রয়েছে, কিন্তু আমি কোনো ভাবে সেটাকে আর মাথায় আনতে পারলাম না সেই সময়, ঠিক ইন্টারভিউ দিয়ে বেরোলাম মাথায় স্ট্রাইক করলো যে এটা আমি ভুলে গেলাম, ঠিক আছে, হয় আর কি। তো অ্যাকচুয়ালি ওনারা সেলফ কন্ট্রাক্টিং কংক্রিট এবং তার স্পেসিফিকেশন মানে যদি আমি ওটা বলতে পারতাম তাহলে ভিতরে ঢুকতে পারতাম, এবার যেহেতু আমি ওটা বলতেই পারলাম না তাহলে আর জিনিসটা হ্যাঁ ঢোকেনি আর কি, সেই জিনিসটা হলো। তো ওটা আমার পরে মনে হয়েছিল যেটা বলা উচিত ছিল, ঠিক আছে। তো এই এলএনটি এপিসোডটা এবার শুরু হলো যে আমি টেকনিক পয়েন্টে কি করছি, ঠিক আছে, মানে কি সাবজেক্ট পড়া, বল তুই কি ওখানে কিভাবে ঢুকেছিলি, মানে ওটা কি জাস্ট ওরা টেম্পোরারি বেসিসে নিয়েছিল কি? দেখ, টেকনিক পলিটেকনিকের আবার একটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে এদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট প্রসিডিওর আছে, ঠিক আছে, এদের হচ্ছে প্রথমে অ্যাড বেরোয় পেপারে, ঠিক আছে, সেই অ্যাড দেখে লোকজন অ্যাপ্লাই করে, তাদেরকে প্রথমে রিটেন ক্র্যাক করতে হয়, আচ্ছা, ঠিক আছে, তো রিটেন ক্র্যাক করার পরে আবার ইন্টারভিউ দিতে হয়, তো সেই ইন্টারভিউটাও আবার একটা আলাদা ব্যাপার আর কি, সেটাও একটা মানে বড় সড়ো ইন্টারভিউ, আচ্ছা, ওদের ইন্টারভিউটাও একটা বড় সড়ো ইন্টারভিউ। তো এটা পিএসসি তো তো হয়নি তোর? না, এটা তো প্রাইভেট কলেজ, আচ্ছা, প্রাইভেট কলেজ ছিল, ওকে, এটা একটা প্রাইভেট কলেজ, কিন্তু এই কলেজটা স্কেল গুলো মেনটেন করে, মানে লেকচারারদের যে বেসিক স্কেলটা থাকে ওয়েস্ট বেঙ্গলে, মানে যেটা লেকচারশিপে আগে ছিল 21,000 এর যে স্কেলটা ছিল সেই স্কেলটা কিন্তু এরা দেয়, ঠিক আছে, এবার ডিএটা দিতে পারে না কিন্তু হ্যাঁ, স্কেলটা দেয়, এবার ওই দেখ 2000 তো এমনি 3% দিচ্ছে ওটা আর কি, এমনি 3% দিয়ে, আর একটা হচ্ছে দেখ 2017-তে ধর আমি 16-তে জয়েন করেছি ওখানে, সেই সময় ওরা যে টাকা পয়সা দিচ্ছিল আমাকে আমি মন্দ বলবো না, ঠিক আছে, মানে মার্কেটের রেসপেক্টে মানে চলছিল, আমার ভালোই ভালোই দিয়েছে অবশ্যই, আমি ওটা মানে আমি পরবর্তীকালে অনেক মানুষকে ওটা সাজেস্টও করেছি যে ডাইরেক্ট যদি প্রিপারেশন করতে হয় পড়াশোনার মধ্যে থেকে তাহলে এরকম একটা চাকরি করলে করা যেতে করা পারে, যেতে পারে, আচ্ছা, এটা এটা বলতে চাইছি। তো যাই হোক, তো তারপরে তো ওই কলেজে কি পড়াচ্ছি, কোন সাবজেক্ট পড়াই, তো ওখানে আমি মেকানিক্স অফ স্ট্রাকচার পড়াতাম, তারপর ডিজাইনের প্রজেক্ট করাতাম, তো ওই ধরনের কোয়েশ্চেন গুলো এবার শুরু হলো, ধর মেকানিক্স অফ স্ট্রাকচার থেকে বেসিক বেসিক একদম কয়েকটা স্ট্রাকচার দিয়ে, তার SFD BMD তারপর ডিফ্লেকশন, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন সেগুলো সবই বললাম, কিন্তু আমি এখানে একটা জিনিস বলে রাখবো যে যেহেতু এটা ডিপ্লোমা ওরিয়েন্টেড জব না, এদের কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটাও একটুখানি হলেও একটু মানে ডাউনগ্রেডই থাকে বলবো, আমার আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যেহেতু আমি দুবার দুটো ডিফারেন্ট জবে ইন্টারভিউ দিতে গেছি, আমার মনে হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে কোয়েশ্চেনের ইয়েটা থাকে, স্ট্যান্ডার্ডটা থাকে, সেটা মডারেট স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে, অর্থাৎ কেউ যদি জুনিয়র ইঞ্জিনিয়ার প্রিপারেশন করে সে মানে বিরাট কিছু একদম কনসেপ্ট যে আমাকে নিয়ে যেতে হবে, কনসেপ্ট তো থাকতেই হবে, হ্যাঁ, কিন্তু একটা মানে সমস্ত সাবজেক্ট গুলো একটা ওভারভিউ যদি মোটামুটি থাকে কারো, তাহলে আমার মনে হয় যে ইন্টারভিউ ক্র্যাক করাটা সহজ আর হবে। আর ওই একটা ফেভারিট সাবজেক্ট, ওটা একদম ভালো করে করে আর নেওয়া ছোটাই উচিত। সাবজেক্টটা এবারে এবারে আর হয়নি ফেভারিট সাবজেক্টটা, ঠিক আছে, আমার ইন্টারভিউতে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু ফেভারিট সাবজেক্টের মানে কার্ডটা আর ওরা খেলেনি আমার সাথে, ওরা নিজেদের নিজেদের সাথে নিজেরা না না, যা মনে মানে হয় যে তাও তাই, আমি বলছি যে জুনিয়রদের একটা ফেভারিট সাবজেক্ট এরকম তৈরি করে রাখা উচিত আর কি, ধরতেই পারে। একটা কেন আমি বলবো 2-3টে ফেভারিট সাবজেক্ট তৈরি করে রাখা উচিত, ঠিক আছে, কারণ হচ্ছে এরকমও এরকম আমি শুনেছি, ধর কেউ বললো আমি কংক্রিট টেকনোলজি আমার ফেভারিট সাবজেক্ট, তাকে কংক্রিট থেকে কোয়েশ্চেন না করে অন্য কোয়েশ্চেন করছে সব,
ঠিক আছে, আমিও পরবর্তীকালে বিভিন্ন মানুষের কাছ থেকে অভিজ্ঞতা যা নিয়েছি, আমার মনে হয়েছে যে 2-3টে অন্তত ফেভারিট সাবজেক্ট মানে করে রাখা উচিত। করে রাখো। আচ্ছা, দেখ আর এটা আর তো ঠিকই যে আর চেয়ারম্যান স্যার কিছু কোশ্চেন করেননি তোকে? চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান স্যার কোশ্চেন করেন বলতে সেই ফ্যামিলি রিলেটেড কোশ্চেন, মানে বাবা কি করেন, ঠিক আছে, কোন স্কুল থেকে পাস আউট হয়েছো, তো ওই স্কুলের ব্যাকগ্রাউন্ডটা কি আছে ওখানে, আমার মানে লোকাল লোকালিটিটা কি আছে, মানে বেসিক কোশ্চেন, কিন্তু মানে তোর টেকনিক্যাল কিছু নয়, ঠিক আছে, না টেকনিক্যাল কিছু নয়। টেকনিক্যাল মানে নন টেক, যেমন আমাদের এইতে এইবারে অনেক নন টেক কোশ্চেন চেয়ারম্যান স্যার করছিলেন, আমি ওটাই শুনতে চাইছি যে যেই দেখি নন টেক কোশ্চেন উনারা করছেন না। মানে নন টেক নন বলতে টেক তুই, বলতে নন যেমন টেক তো অনেক রকমের আছে, নন টেক বলতে যেমন মানে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন না না বলতে ম্যাথামেটিক্যাল পারিস কোশ্চেন না, এরকম। যেমন যেমন আমি বলছি আমাদের একটা বন্ধুকে জিজ্ঞেস করেছে যে স্ট্যাচু অফ লিবার্টি কে বানিয়েছে, বা ও ওই ধরনের কোশ্চেন, ওই না ধরনের না কোশ্চেন না না জিজ্ঞেস না করেছে। না না না, ও আমাকে করেনি, তবে আমি বেঁচে গেছি, ঠিক আছে, এইসব নন টেক কোশ্চেন করা চাপ আছে, ঠিক আছে। যদি আমি বলি, কারণ আমি আমার একটা ভাই রিসেন্টলি লেকচারশিপের পরীক্ষা দিয়েছিল, ওকে মনে হয় ওই সিরিজ টিরিজ থেকে, ফিবোনাচি টিবোনাচি থেকে কোশ্চেন টোশ্চেন করেছিল, ঠিক আছে। তো এবার দেখ, একটা স্টুডেন্ট যাচ্ছে, সে একটা মাইন্ডসেট করে গেছে, সে ইলেকট্রিক্যাল লেকচার মানে একটা মাইন্ডসেট করে গেছে, এবার হঠাৎ করে তোর উল্টো কথা এরকম ম্যাথামেটিক্যাল কোশ্চেন ওই মানে ইনস্ট্যান্টে বলা তা শক্তই আমি বলবো, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এরকম হয়েছে আর কি কিছু ক্ষেত্রে। আচ্ছা, আর তো ঠিক আছে, এটা বল আমাকে যে কি কি বেরিয়েছিল ওই সময়, তোর তো মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে হয়েছিল, বাট কি কি বেরিয়েছিল, কোন কোন ডিপার্টমেন্ট দেখ, নিয়েছিল আর কি? আমার আমার সময়ে আমার যতদূর মনে হচ্ছে 7 বছর না 8 বছর পরে পিএসসি হয়েছিল, আচ্ছা এবং হিউজ ভ্যাকেন্সি ছিল, ঠিক আচ্ছা আছে। তো আমার যতটা মনে পড়ছে 212 না 213 র্যাঙ্ক হয়েছিল আমার, 213 মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ওই সময় তোর চয়েস তো 7টা না 8টা ডিপার্টমেন্টে আমরা দিয়েছিলাম, ঠিক আছে। তো সব সব ডিপার্টমেন্টই কিছু না কিছু নিয়েছিল, তোর ওই মৎস্য না কি একটা ডিপার্টমেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ ফিজিকালচার না কি, হ্যাঁ যাই হোক, ওইটা পর্যন্ত, ওইটাতেও 2-4টে ছেলে পেয়েছিল সেই সময়, ও ঠিক আছে। মানে ইনিশিয়াল যে র্যাঙ্কিংটা বেরিয়েছিল তাতে 700 না 800 900 ছেলের র্যাঙ্ক মনে হয় বেরিয়েছিল ইনিশিয়াল, ঠিক আছে। ও দ্যাট ওয়াজ এ হিউজ ভ্যাকেন্সি, তার মানে এটাতে পিডব্লিউডি, ইরিগেশন, পিএইচই, এগুলো তো ছিল, পিএনআরডি, মিউনিসিপ্যাল একদম অ্যাফেয়ার্স একদম এগুলো ছিল। একদম একদম আচ্ছা, একদম, ওই টপ টপ 5টা ডিপার্টমেন্ট ছিল। আরেকটা জিনিস আমাকে বলে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে তুই 2 বছর জব করেছিস, হ্যাঁ, অলমোস্ট 2 2 টু অলমোস্ট টু ইয়ার্স ইয়ার্স তো এখানকার যদি জবের এক্সপিরিয়েন্সটা কেমন, মানে জাস্ট শর্টে আর কি, যদি একটু বলি যে কি ধরনের জব করতে হয়। হ্যাঁ, তো এইখানে আমি একটা জিনিস বলে দিই, ওই যে চয়েসের কথাটা যখন বললি, যে পিএসসি তে জানিস তো ইন্টারভিউ আগে একটা চয়েস দিতে হয়, তো সবাই ওই সময় পিডব্লিউডি চয়েস দিচ্ছিল 1 নম্বরে, ঠিক আছে। তো আমি মনে হয় একজন পাবলিক যে আমি 4 নম্বরে দিয়েছিলাম, আমি পিডব্লিউডি 5-6 দিয়েছিলাম, কারণ আমি ওইখানে একটা প্ল্যানিং করে নিয়েছিলাম যে এই চাকরিটা আমি করব না, ঠিক আছে। মানে আমি লেকচারশিপের জন্য অনেকদিন ধরে টার্গেট নিচ্ছিলাম, তো সেই জন্যই আমি সব, এবার সবার মুখেই শুনেছি যে পিডব্লিউডি কাজের চাপ বেশি, ঠিক আছে। তো সেই জন্য আমি পিডব্লিউডি টা একে চয়েস দিইনি, অনেকটা পিছনের দিকে দিয়েছিলাম, যাতে আমার পিডব্লিউডি না হয়, ঠিক আছে। তো ন্যাচারালি আমি যেটা একে চয়েস দিয়েছিলাম মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আমার সেটাই হয়েছিল। তো পিডব্লিউডি থেকে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে, যেহেতু সমসাময়িক আমার অনেকজন একসাথেই চাকরি করছিলাম, তাদের থেকে যা অভিজ্ঞতা আমি নিয়েছি সেটা হচ্ছে যে ওদের থেকে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে কাজের চাপ কম, ঠিক আছে, কিছুটা হলেও কম, ঠিক আছে। তো আমার হলদিয়া মিউনিসিপ্যালিটিতে পোস্টিং হয়েছিল, আচ্ছা তো মানে এটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দা বিগেস্ট মিউনিসিপ্যালিটি কাজের দিক থেকে, মানে পার ইয়ার প্রায় তোর 80 crores এর কাছাকাছি কাজ হয়, ঠিক আছে, মানে হিউজ, মানে গভর্নমেন্ট প্রজেক্টের রেসপেক্টে হিউজ কাজ। হ্যাঁ, তো মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর মেন যেটা হচ্ছে যে তিনখানা অ্যাসপেক্টে কাজ করে, এরা মেনলি হচ্ছে তোর গভর্নমেন্টের যে মানে যে মিউনিসিপ্যালিটি গুলো যে প্রজেক্ট মানে নিয়ে যায় গভর্নমেন্টের কাছে, সেগুলোকে টেকনিক্যালি ভেটিং করা, ঠিক আছে, এটা একটা প্রাইম কাজ, ঠিক আছে, টেকনিক্যাল ভেটিং। আর 2 নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের প্রজেক্ট কিছু কাজ মিউনিসিপ্যালিটি নিজেরা ডাইরেক্টলি করে, আর কিছু কাজ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর ইঞ্জিনিয়াররা করে, দুজনে মিলেমিশেই করে আর কি, ঠিক আছে। তো না তো সেই বেসিক রকমের প্রজেক্ট, বেসিক সাইটে কি কাজ করেছি, কি ধরনের কাজ? তার বেসিক সাইডে আমার ওখানে আমি ওভারহেড রিজার্ভয়ার যে আছে ওইচার, ওই ওইচার আমার আমার এতে আমার আন্ডারে 2খানা ওইচার হয়েছে, আমি একদম মানে টপ টু মানে বটম পর্যন্ত, মানে বটম টু টপ পর্যন্ত আর কি, পড়েছি একটা ফুল কমপ্লিট করেছিলাম আর একটা ফাউন্ডেশন পর্যন্ত করার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি আর কি। আর পাইপ লাইনের কাজ চলছিল তখন, পাইপ লাইনের কাজ, তো এই ধরনের কাজে আমার আগে অভিজ্ঞতা ছিল না, আর ওই ওইচার গুলো যেহেতু পাইলিং এর ওপর হচ্ছিল, তো ওখানে আমি একটা ভালো অভিজ্ঞতা পেয়েছিলাম অভিজ্ঞতা আর কি। পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, পাইলিং এর আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না আগে। না না ঠিক, তো পরে কোনো সময় তোর সাথে আমি ফিল্ডের এক্সপিরিয়েন্সও একবার শেয়ার করব। আমাকে তুই আপাতত ওকে বল, এবার লেকচারারের যেটা লাস্ট ফাইনাল যেটা তোর হলো, তো লেকচারারের তোর ইন্টারভিউটা কিরকম হয়েছিল, মানে কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছিস, ফাইনাল যেটা লেকচারার হলো হলো বলতে হ্যাঁ পারিস? হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলে রাখি যে মানে আমি যে কটা রিটেন ক্র্যাক করেছি, হ্যাঁ, সে পিডিসিএল হতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, লেকচারশিপ হতে পারে, প্রত্যেকটা রিটেনে কিন্তু যে সময় পরীক্ষা দিয়েছি আমি কিন্তু সেই সময় কিছু করিনি, এটা একটা কিন্তু মানে এই কথাটা বলতে হবে একটা, যে আমি কিন্তু তখন শুধু প্রিপারেশনই করছিলাম,
কারণ আমি যখন জুনিয়ার, আমি মানে টেকনিক পলিটেকনিকে যখন লেকচারারশিপ করতে 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 আমার যখন জুনিয়ার ইঞ্জিনিয়ার রেজাল্ট বেরিয়ে গেল, যেদিন রেজাল্ট বেরিয়েছে তার পরের মাসেই আমি চাকরি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আর তারপরে আমার পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারে জয়েন হয়েছে প্রায় 8 থেকে 9 মাস পরে। ফাঁকাই ছিল ওই সময়টা, তাহলে হ্যাঁ, তো ইন বিটুইন যে টাইমটা আমি পেয়েছিলাম ওই সময় আমি লেকচারশিপ প্রিপারেশন করছিলাম, আচ্ছা ঠিক আছে? কিভাবে করেছিস? তো এই হ্যাঁ এই কথাটাই আমি এখানে বলতে চাইবো যে রিটেনের প্রিপারেশনটা চাকরি করতে করতে করাটা একটু ডিফিকাল্ট, এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে? কিন্তু ইন্টারভিউ, যদি ইন্টারভিউ প্রিপারেশনটা করা যেতেই পারে, ঠিক আছে? এইটা আমার মনে হয়েছে, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে? কারণ আমি যখন লেকচারশিপে চাকরি করছিলাম টেকনিক পলিটেকনিকে, তখন পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছিল একটা, ঠিক আছে? এবং তুই যদি, তোরা যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়েছিস আর ওই কোশ্চেনের মধ্যে যদি দেখিস আর কি, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স, ওটা অনেক ইজি, ওটা অনেক ইজি ছিল কোয়েশ্চেনটা, ঠিক আছে? কিন্তু যখনই তুই একটা জবের মধ্যে ঢুকে যাবি না, তখনই ওই ইজি কোয়েশ্চেনও তখন দেখবি ওখানে গিয়ে তোর মানে ডাউট হচ্ছে, ঠিক আছে? কারণ তুই রেগুলার টাস্কটা দিতে পারছিস না, না হ্যাঁ একটা রেগুলার টাস্কের প্রিপারেশনের একটা আলাদা ব্যাপার আছে, এটাতে কোনো অস্বীকার করা যায় না। তো সেটাই বলছি আমি, তো আমি যখন যে কটা আমি রিটার্ন ক্র্যাক করেছি, আমি কিন্তু সেই সময় কিছু করছিলাম, আর যে কটা ইন্টারভিউ দিয়েছি তখন কিন্তু প্রত্যেকটা সময় জব করছিলাম, বুঝতে পারি। ঠিক আছে? এইটা একটা আমার মনে হয়েছে এই জিনিসটা। আচ্ছা, এবার হচ্ছে লেকচারশিপের রিটেন দিয়েছিলাম, তো সেটা তো ভালোই হয়েছিল, রিটেন মোটামুটি ভালো হয়েছিল। তবে আমি বলবো যে ওখানে আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের কিন্তু কাট অফ হিসাবে হয়েছিল, ঠিক আছে? মানে ওই রকম রিটেনের যে র্যাঙ্কিং হয়েছে ওরকমটা ব্যাপারটা নয়। না প্রথমে আমার মনে রিটেনের হয় লেকচারারে প্রতিবারই এরকমই হয় যে রিটেনটা জাস্ট একটা স্ক্রিনিং টেস্ট থাকে, ইন্টারভিউতে তুই যেটা মার্কস পাচ্ছিস সেই হিসাবে তোর র্যাঙ্কটা আসে। আমি কিন্তু এটা সবাইকে বলে দিই, একদম একদম লেকচারারে কিন্তু এই রিটেনের মার্কসটা যোগ হয় না, লেকচারারে জাস্ট ওটা একটা স্ক্রিনিং টেস্ট হয় যে যে কয়েকজন 10 জন বা 100 জন যতজন জনকে নিক তারা জাস্ট একটা কোয়ালিফাইং মার্কস পাস করে গেল, তারপরে ইন্টারভিউয়ের উপর কিন্তু পুরো মানে র্যাঙ্কটা হয় আর কি। একদম একদম সঠিক, একদমই সঠিক বলেছিস, ঠিক আছে? তো রিটেন পরীক্ষাটা হওয়ার পরে আমি তখন মিউনিসিপ্যাল অ্যাপে চাকরি করছি, তখন ইন্টারভিউ কলটা পেলাম, ঠিক আছে? ওটাও আবার কি হলো দেখ, মানে ওই 1 সপ্তাহ আগেই টাইমটা পেলাম পুরো, মানে একদম 1 সপ্তাহ আগে আমি জানতে পারলাম যে আমার ইন্টারভিউ আছে, ঠিক আছে? তো যাই হোক, ওই 1 সপ্তাহের মধ্যে আমি যা প্রিপারেশন করার করেছিলাম, তো আমি আগে আমার সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হয়েছে, তো সার্ভে ইঞ্জিনিয়ারিং লেকচারশিপের পরীক্ষাটা আলাদা জেনারেলি, ঠিক আছে? দুটো আলাদা পরীক্ষা হয় তুই জানিস। তো যাই হোক, তখন আমি মানে ওই সময় আমার ওই প্রবলেমটা হয়েছিল যে কোনো সিনিয়র দাদার থেকে সেই রকম কিছু পাইনি, গাইডলাইনটা পাইনি যে লেকচারশিপের ইন্টারভিউটা কিরকম হবে, এটা আমার গাইডলাইনে ছিল না। কিন্তু আমার মনে হয়েছিল যে লেকচারশিপে যেহেতু ইন্টারভিউ, তাহলে পড়াতে নিশ্চয়ই দেবে, ঠিক আছে? এটা আমার একটা ধারণার মধ্যে ঢুকে গেছিল, ঠিক আছে? তো আমি প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপের প্রিপারেশন, ওই 1 সপ্তাহ টাইমের মধ্যে আমি দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছিলাম। একটা হচ্ছে আমি পড়াই কিরকম, ঠিক আছে, সেটা আমাকে আলাদা ভাবে দেখতে হয়েছে যে আমি কিভাবে পড়াচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু টেকনিক পলিটেকনিক দিয়ে পড়াচ্ছিলাম, ওটা আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে, ওখানে প্রায় 1 বছরের কাছাকাছি পড়িয়েছি, 8-9 মাস হয়ে যাবে, তো ওটা একটা অ্যাডভান্টেজ হয়েছে। তো ওই পড়ানোর জন্য কিন্তু আমি, যেহেতু দেখ সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটা হচ্ছে ছোট, তাই না? সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা মানে একটা ছোট ছোট পার্ট পার্ট, বলতে পারি সার্ভে ইঞ্জিনিয়ারিং। তো আমি যেটা করেছিলাম যে মেন মেন টপিক গুলো, মানে যতগুলো সার্ভে আছে প্রত্যেকটার উপরে 10 মিনিট করে লেকচার বানিয়েছিলাম আলাদা, ঠিক আছে? তো এরকম প্রিপারেশন নিয়েছিলাম যে যে টপিকই দিই আমি যেন 10 মিনিট বলতে পারি, ঠিক আছে? মানে নর্মাল নর্মাল টপিক গুলোর মধ্যে, মানে 1-60 কোনো টপিক পড়ে গেলে কিছু করার কিছু নেই, করার ঠিক নেই। আছে? কিছু করার নেই। তো আমি এরকম একটা লেকচারের জন্য আলাদা প্রিপারেশন নিয়েছিলাম। আর হচ্ছে NPTEL এর যত লেকচার আছে, ঠিক আছে, আচ্ছা সেগুলো রীতিমতো স্টাডি করেছিলাম রীতিমতো, কারণ তুই জানিস যে IIT স্যারেরা যারা আছেন তাদের একটা আলাদা স্টাইল থাকে, আলাদা স্ট্র্যাটেজি থাকে। তো যতটা যা নিজের মধ্যে যতটা যা নেওয়া যায় আর কি, ঠিক আছে, আমি ওইটা কিন্তু আলাদা করে ওই ওই জিনিসটার উপর আমি আলাদা টাইম দিয়েছিলাম। তোদের সময় মানে একটাই সিট ছিল, আমাদের সময় জেনারেলি 3টে সিট ছিল, খুবই কম সিট ছিল, অতএব ঠিক আছে? কম্পিটিশনটাও সেই জন্য বেশি ছিল, সেই জন্য ও এত কিছু হ্যাঁ খাটনিটা হ্যাঁ করেছে। আমার আমার মনে আছে আমাদের 3টে সিটের জন্য জেনারেলি 18 জনকে ডেকেছিল, 1:6 ওয়ান ইস রেশিওতে টু ইন্টারভিউ সিক্স হয়েছিল। সিস্টেন্ট হ্যাঁ, কি তো ধরনের সেখানে কোশ্চেন আমার করেছিল? র্যাঙ্ক ওয়ান হয়েছিল, হ্যাঁ হ্যাঁ সেখানে আমার র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক হয়েছিল। ওয়ান তো কি ধরনের কোশ্চেন করেছিল? হ্যাঁ, আমাকে যেটা প্রথমে ধর, এবার গেলাম প্রথমে ভিতরে, তো যাওয়ার পরে প্রথম ওখানে ওই একই ফরম্যাট, একজন চেয়ারম্যান, তার সাথে পিএসসি আর একজন ছিলেন ওই ইন্টারভিউটাতে, আর 2জন টেকনিক্যাল পার্সন ছিলেন, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আবার সেই ইন্ট্রোডিউস ইওর সেলফ, এবার সেই ইন্ট্রোডিউসের সময় আমি আবার সেই পুরনো ইতিহাস শুরু করলাম। ইতিহাস তখন আরো বেড়ে গেছে, ইতিহাসটা তখন একটু বেড়েছে, বড় হয়েছে ইতিহাসটা তখন একটু, তো ইতিহাস হলো শুরু। তো এবার প্রথম কোশ্চেন হলো, তুমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের চাকরিটা কেন ছাড়বে, ঠিক আছে? মানে হয়তো স্যাররা বলতে চাইছেন যে আমরাই তো সিলেক্ট করলাম কদিন পরে, আবার তুমি এটা ছাড়তে চাইছো, তুমি কি করবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আমি বললাম দেখ, যদি কেউ এরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার ছেলে লেকচারশিপে আসে আর তাকে যদি এই কোশ্চেনটা করা হয় যে তুমি এই জবটা কেন ছাড়ছো, তাহলে তার একটাই অ্যান্সার থাকে, স্যার পড়াতে ভালো লাগে, ঠিক আছে?
আমার মনে হয় আর কোনো অ্যান্সার দেওয়ার নেই, কি অ্যান্সার দেবো বল তুই? না এটা তো বলা যেতে পারে যে স্যার কেন আমার জুনিয়র নিজের থেকে এখানে স্কেলটা বেশি, ওকে তো স্কেল বেশির জন্য আসতে পারে, স্কেলটা বেশি কিন্তু দেখ অনেক সময় কি হয় বলতো, মানে আমি আমার স্কেলটা কেরিয়ার, ওখানে মানে আমি আমার কেরিয়ার গ্রোথের জন্য কি, মানে অবভিয়াসলি এখানে আমার কেরিয়ার গ্রোথটা বেশি হবে জুনিয়র ইঞ্জিনিয়ার রেসপেক্টে, আমি কি কেরিয়ার গ্রোথের জন্য এখানে আসবো না? হ্যাঁ, এবার আমরা দেখ জুনিয়র ইঞ্জিনিয়ারটা আমরা যে যে জয়েন করেছিলাম গ্রোথটা ওদিকেও যে কম হতো তা নয়, ঠিক আছে? মানে ওখানেও আমরা যে 27 ইয়ার্সে আমি জয়েন করেছিলাম, আমার একটা চেনা লোক আছে সে 24 ইয়ার্সে জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করেছিল, তো সে যদি ওখানেই কন্টিনিউ করে সারা জীবন মানে আলটিমেটলি এসি এসি পর্যন্ত আরামসে হয়ে যাবে, ঠিক আছে, বাই প্রমোশন হয়ে যাবে। তো আমার মনে হয় যে রেলিভেন্ট অ্যান্সার ওটাই দেওয়া ভালো, যে টিচিং এর প্রতি একটা আলাদা মানে ইন্টেনশন আছে, এটা একটা ভালো অ্যান্সার বলেই আমার মনে হয়েছে, তো আমি ওই অ্যান্সারটাই দিয়েছি। তো এইবার ওই অ্যান্সারটা দেওয়ার পরেও প্রবলেম, ঠিক আছে, যে আচ্ছা টিচিং ভালো লাগে, তুমি এমটেক করেছো? না স্যার এমটেক করিনি। তাহলে কেন বলছো টিচিং ভালো লাগে? কারণ যারা নর্মালি, এটা তো সত্যি কথা যে যারা টিচার হতে চায় তারা সাধারণত হায়ার স্টাডিজটা করে রাখে, ঠিক আছে। এবার আমার ক্ষেত্রে আমার ওই স্কোপটাই হয়ে ওঠেনি যে মাস্টার ডিগ্রিটা করবো, ঠিক আছে, তো আমি করতে পারিনি। তো তখন ওই কাউন্টার কোশ্চেন গুলো এবার শুরু হলো যে তুমি বলছো টিচিং ভালো লাগে অথচ মাস্টার ডিগ্রি করোনি, তুমি কেন এই চাকরিটা করতে গেলে, যাদবপুর থেকে গ্রাজুয়েশন করেছো, এই চাকরি নাই করতে পারতে, ঠিক আছে, আর তুমি কোনোদিন মাস্টার ডিগ্রি করতে পারবে না, এই সব হলো। আর আমি স্যারকে সমানে কনভিন্স করার চেষ্টা করছি, না স্যার আমি লেকচার হয়ে খেলে ডেফিনেটলি মাস্টার ডিগ্রি করে নেবো, ঠিক আছে, এই বাক বিতরণটা চলছে আর কি, ওরাও ছাড়বে না আমিও ছাড়বো না, দুজনে মিলে চললো অনেকক্ষণ খরচ পর্যন্ত। তো তারপরে হলো, হ্যাঁ তারপরে টেকনিক্যাল পার্সন যে ছিলেন সে আর থাকতে পারলে না, বলছে আচ্ছা ঠিক আছে তোমার পড়াতে ভালো লাগে, দেখি তুমি কেমন পড়ো, ঠিক আছে। আমিও তো ওয়েটই করেছিলাম, দিস ইজ মাই টাইম, ঠিক আছে, আমি তো রেডি আছি একদম। তো যাই হোক, কপাল গুনে আমার সাবজেক্টটা আমার প্রিপারেশনের মধ্যেই পড়ে গেছিল, আমাকে ট্যাকিওমেট্রি সার্ভে করাতে দিয়েছিল, ঠিক আছে। তো আমি প্রিপেয়ার ছিলাম, তো জেনারেলি ওখানে তোর বোর্ড রয়েছে, যারা লেকচারশিপ এবারে দিয়েছে আমি শুনেছি যে অনেকে পড়াতে দেয়নি, কিন্তু আমাদের সময় বেশিরভাগ লোককেই পড়াতে দিয়েছিল আর কি, পড়াতে ঠিক আছে। দিয়েছিল, আমাকেও পড়াতে দিয়েছিল, আমার যে লেকচারটাতে হয়নি, মানে তোর ব্যাচেই হুম আমি হুম হুম জেনারেল, মানে যেটা একদম জানি নর্মাল আমি, লেকচারটা ছিল আচ্ছা সেখানে আমার হয়নি, আমি সেটারও ইন্টারভিউ শেয়ার করেছি, আচ্ছা ওখানেও আমাকে পড়াতে, আচ্ছা মানে পড়াতে দেওয়াটাই আচ্ছা আর কি 90% লোককেই পড়াতে দিচ্ছে, তো যারা লেকচারের ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু পড়াতে দেবে, এটা ধরে নিয়ে যাওয়াটাই বেটার। একদম একদম একদম। তো যাই হোক, তো তারপরে তো বোর্ডে গেলাম, পেন্টেন ছিল, তো 10 মিনিট পড়িয়ে দিলাম, তো আমি যেরকম প্রিপারেশন করেছিলাম এতদিন ধরে যা করে এসেছি ওটার জন্যই তো আমি ওয়েট করে আছি যে এটাই আমার টাইম, তো পড়ালাম। তো যাই হোক, আমার মনে হয় যে পড়ানোটা একটা বিরাট ম্যাটার করে, আমার আমার মনে হয়েছে অন্তত, একদম মানে একদম, তোর ওই পরিষ্কার কথা, আমি পড়ানোটা পড়াতে হয়তো তিনি, পারিনি, আমি পড়াতে পারিনি, আমাকে নেয়নি, যারা পড়াতে পেরেছিল সে যদি বিটেক, আমার কিন্তু এমটেকও ছিল তখন, তাও নেয়নি, হ্যাঁ হ্যাঁ বাট পড়াতে হ্যাঁ পারলে হ্যাঁ কিন্তু এমটেক পিএইচডি কিছুই ম্যাটার করে না, সে যদি বিটেকও একদম হয় একদম একদম পড়াতে পারলে তাকে নিয়ে হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। তো যাই হোক, আমি ওটা ওটার পরে আমার মনে হচ্ছে ওদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আমার মনে হয়েছিল যে একটা ডিফারেন্স একটা ফিল করছি আর কি। তো তারপরে আবার বললো এসে বসো, তো বসলাম, এবার যা পড়ালাম সেখান থেকে কিছু কোয়েশ্চেন করলো, তো ট্যাকিওমেট্রিক কনস্ট্যান্ট কিভাবে ডিটারমাইন করে এটা সেটা ওই টপিকের উপরই, ঠিক আছে, তো সেগুলো আমি বললাম। তারপরে আবার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে কি কাজ করছি মানে এই সমস্ত কিছু কোয়েশ্চেন, এবং তার সাথে মানে আমার প্রেজেন্ট কাজের সাথে সার্ভের কি রিলেশন আছে এটা এই জিজ্ঞেস করবো। সমস্তর উপর আবার কিছু কিছু কোয়েশ্চেন করেছিলেন, এবং আমার মনে হয়েছে যে কিছু ফিল্ড কোয়েশ্চেন এমন করেছিলেন মানে আমি সবগুলো বলতে পারিনি, ঠিক আছে, ও একটা মনে মানে আছে তোর? দেখ হ্যাঁ একটা যেমন মনে আছে আমি তোকে বলছি যে ধর একটা টাওয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে, এবার ধর আমরা একটা টাওয়ার তৈরি হচ্ছে, তুই ওই টাওয়ারটার যে মানে ইয়েটা ওই ভার্টিকালিটিটা যেটা ওইটা কিভাবে চেক করবি, ঠিক আছে, একটা টাওয়ার কনস্ট্রাক্ট হচ্ছে ওর ভার্টিকালিটিটা তুই কিভাবে চেক করবি, ঠিক আছে, প্লাম্ব দিয়ে এবার চেক করা এটা হচ্ছে হয়, হ্যাঁ, এবার প্লাম্বের অ্যাকিউরেসি এত হবে না, ঠিক আছে, তোকে যদি অ্যাকিউরেট করতে হয় তাহলে তোকে থিওরোলাইট ইউজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমার ওটা জানা ছিল, ওটা আমার জানা ছিল এবং প্রসেসটাও কিছুটা জানা ছিল, বা এবং ওখানে এবার ওইরকম হঠাৎ করে কোয়েশ্চেনটা করে দেবে, আমি তো ওই কোনোদিন করিনি থিওরোলাইট দিয়ে, ঠিক আছে, কিন্তু ওটা থিওরোলাইট দিয়ে করা যায়, আবঝা একটা আইডিয়া ছিল সেটাই আমি বলেছিলাম, তো আমার মনে হলো কনভিন্স হয়েছে। তো পরবর্তীকালে আমি আবার, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সার্ভের কিন্তু ফিল্ডে অনেক প্রবলেম আছে, ঠিক আছে, মানে সার্ভে ফিল্ড প্রবলেম প্রচুর আছে, এবং সেগুলো ফিল্ড এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই একমাত্র বলতে পারবে। না এরকম কোনো বই তুই সাজেস্ট করতে পারবি যেখানে কিছু কিছু ফিল্ড এক্সপিরিয়েন্স এর সম্বন্ধে দেওয়া আছে? আমি দেখেছি কিছু কিছু বই, যেমন কিছু কিছু বইতে আমি দেখেছি, নাম মনে পড়ছে না, কিছু কিছু বইতে আমি দেখেছিলাম, আমি পরে হয়তো সাজেস্ট করে দেবো যে মানে এটা হচ্ছে প্রবলেম, এইবার তোমার সলিউশনটা কি, এরকম ভাবে কোনো বই দেখেছিস? তুই তো অনেকদিন ধরে পড়াচ্ছিস। হ্যাঁ অনেকদিন ধরে পড়াচ্ছি, দেখ কিছু কিছু যে জেনারেল বইগুলো যেগুলো রয়েছে তোর আমাদের ধর পূর্ণিয়া রয়েছে, ঠিক আছে, পূর্ণিয়া পূর্ণিয়ার বইতেও কিছু ফিল্ড প্রবলেম রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা বইয়েরই শেষের দিকে কিছু ইয়ে থাকে আর কি, কেন এম এন হ্যাঁ বসাকের তো অ্যানেক্স আছে,
এনে কেউ রয়েছে। এখন প্রবলেম হচ্ছে কি বলতো, এই যে প্রবলেম গুলো না, এগুলো হচ্ছে স্যারেরা কি করে কোশ্চেনটা করতে পারছেন, কারণ স্যার জানেন এইটা, মানে একদম তিনি দেখেছেন হয়তো কোনোদিন ওই জিনিসটা। এবার তুই তো তোর লাইফে ওটা নাও দেখতে পারিস না। আমি ওইটা তৈরি করেছি, আমাদের ওখানে ভার্টিকালিটি কি দিয়ে চেক হয়, প্লাম্ব অফ দিয়ে চেক হয়, ঠিক আছে। এবার আমি যদি ওখানে প্লাম্ব অফ বলে দিতাম তাহলে হয়তো মানে কি মানে হতো না, মানে জিনিস ওরা ওটা এক্সপেক্ট করছে না। মন মেন ব্যাপার হচ্ছে স্যার অ্যাজ এ লেকচারার তুই ইন্টারভিউ দিতে গেছিস, স্যার কিন্তু তোর থেকে এই অ্যান্সারটা এক্সপেক্ট করছে না যে তুই বলে দিয়ে প্লাম্ব অফ দিয়ে করা হয়, ঠিক আছে। আমার আমার মনে হয়েছে এটা, ঠিক আছে। তো যাই হোক, ওখান থেকে কিছু ফিল্ড কোয়েশ্চেন করেছিলেন আমি, সেগুলো মোস্ট কিছু মানে বেশি বেশিরভাগটাই বলেছিলাম। তারপরে কিছু র্যান্ডম কোয়েশ্চেন, যেমন হলদিয়া স্টেশনের আড়াল কত, আমি তখন হলদিয়াতে চাকরি করছিলাম, হলদিয়া স্টেশনের ঠিক আছে, কত আড়াল কত, আড়াল, হ্যাঁ। তো র্যান্ডম কোয়েশ্চেন আমি অনেককেই শুনেছি যে কলকাতার আড়াল কত, অমুক জায়গার আড়াল কত, ঠিক আছে। এবার এবার বলছে যে হলদিয়া স্টেশনের আড়াল কত, কোথায় লেখা আছে, তুমি কি করে বললে। এবার দেখ, মানে সৌভাগ্যজনক ভাবে আমি দীর্ঘদিন হলদিয়াতে যাতায়াত করছিলাম, আমার ওখানকার আড়ালটা আমার মনেও ছিল, মানে 5.038 মিটার মতো একটা কিছু আছে, এখন মনে পড়ছে না। তো আমি রোজই যেতাম তো ওখান দিয়ে, তো ওইটা আমার চোখে ভাসছিল আর কি, যাই হোক আমরা বলেছিলাম। তো তারপরে আবার একবার ওইখানে ফিরে এলো যে তোমাকে যদি আমি পাহাড়ে, চেয়ারম্যান স্যার আবার বলেছিলেন তো কিছুক্ষণ পরে, আবার একবার শুরু করলেন যে তোমাকে যদি আমি পাহাড়ে পোস্টিং দিই তুমি কি করে এমটেক করো আমি দেখবো। তো তখন আমার ধারণা হয়েছিল যে আমার সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো আর এই এইখানে একটা জিনিস আমি বলে রাখি যে এই যে টপিকটা না, এইটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা, মানে যেটা ঠিক আছে, পড়াতে কি দিচ্ছে তো, থিয়েটার ওপর পড়াতে দিচ্ছে। কারণ আমার সাথে আমাদেরই চেনা একজন বন্ধু, তুইও জানিস, ইন্টারভিউ দিতে গিয়েছিল, তো তার পড়েছিল যে টপিকটা, সেই টপিকটা তার কমন ছিল না, ঠিক আছে। এবার সে বলেছিল স্যার, হ্যাঁ, কি দিয়েছিল ওকে ওকে, ট্রায়াঙ্গুলেশন দিয়েছিল, ট্রায়াঙ্গুলেশন, ঠিক আছে। এবার ও মানে অত ওইটা ও হয়তো ভাবে নিজে এটা দিতে পারে, ঠিক আছে। এবার ও ও যখনই বললো, ও বললো যে স্যার এইটা একটু মানে আর একটা যদি টপিক দিতেন তাহলে ভালো, ঠিক আছে। তো এবার কি হলো ব্যাপারটা, এই যে তুই ওই টপিকটা স্কিপ করে গেলি না, আমি এরকম দু তিনজনের থেকে শুনলাম, যারাই ফার্স্ট টপিকটা স্কিপ করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই সিলেকশন হয়নি, ঠিক আছে। তো আমার সেই জন্য সাজেশন হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং থেকে, মানে দেখ টপিকের তো কোনো শেষ নেই, এটা তো কোনো সত্যি শেষ কথা, নেই, হ্যাঁ, সার্ভে বল, সিভিল বল, সিভিলের 14খানা পেপার অলমোস্ট, ঠিক আছে, সার্ভেতে এতগুলো, তো এখানে টপিকের কোনো শেষ নেই, এটা সত্যি কথা। কিন্তু আমি বলবো সার্ভে হলে অন্তত প্রত্যেকটা যে মেন সার্ভে গুলো আছে সেই সার্ভে গুলোর উপর একটা করে লেকচার তৈরি করা খুব উচিত, একটা এটা একটা ব্যাপার। আর সিভিলেরও আমার মনে হয় যে কোর সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর উপরও আমার মনে হয় অ্যাটলিস্ট কিছুটা একটা প্রিপারেশন করে যাওয়া মানে ভালো। হ্যাঁ, এবার ধর এমন হতেই পারে যে তোর হুবহু কমন এলো না, ঠিক আছে, কিন্তু এই যে তুই দীর্ঘদিন ধরে একটা কালচার করছিস এই জিনিসটা নিয়ে, তখন দেখবি ওই কালচারের জন্য তুই ওইটা সম্বন্ধে যতটা জানতিস তার রিপ্রেজেন্টেশনটাই দেখবি চেঞ্জ হয়ে যাবে। তোর হয়তো ডাইরেক্ট কমন আসেনি, কিন্তু তোর রিপ্রেজেন্টেশনটা এতটা ভালো হয়ে যাবে কালচারের জন্য, তখন হয়তো তুই একটু বেশি বেটার পারফর্ম করলি আর কি। হ্যাঁ, এইটা আমার মনে হয়েছে, এটা আমার মনে হয়েছে। সত্যি বল, লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করি তোকে, তুই বলেছিলি আমার মনে আছে যে তোকে ফটোগ্রামেটি থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল সার্ভেতে, হ্যাঁ, তো ওটা কি করেছিল যদি একটু বলিস। ফটোগ্রামেট্রি সার্ভেতে মানে বেসিক কোয়েশ্চেনই করেছিল, ওই যে নাম্বার অফ টোটাল ফটোগ্রাফ কতগুলো একটা এরিয়া দিয়ে, একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম টাইপের দিয়েছিল আর কি, যে কতগুলো নাম্বার অফ ফটোগ্রাফ লাগবে ওই জায়গাটা কভার করতে। তারপরে হচ্ছে এই যে আমাদের বেসিক যে টার্মিনোলজি গুলো থাকে ফটোগ্রামেট্রি সার্ভেতে, না ওইগুলো হ্যাঁ, থেকে জিজ্ঞেস করেছে, এইগুলো থেকে কিছু কোয়েশ্চেন করেছিল, করেছিল, ঠিক আছে। ঠিক আছে, শুনতে আর পাচ্ছি, আরেকটা জিনিস বলবো, এই যে তোর বিশেষ করে যেহেতু আমি লেকচারার সার্ভেটাতে কোয়ালিফাই করেছি, সার্ভের কিন্তু রিটেনটা তুই যদি কোয়েশ্চেনটাও দেখিস এবারে বা প্রিভিয়াস ইয়ারও দেখবি, রিটেনের কোয়েশ্চেনটা কিন্তু বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। আর ওখানে কিন্তু হায়ার সার্ভের প্রিপারেশনটা করাটা খুব দরকার, ঠিক আছে, আচ্ছা, হায়ার মানে সার্ভে, নর্মাল সার্ভে গুলো তো করতেই হবে, হায়ার সার্ভে বিশেষ করে ওই যে ফটোগ্রামেট্রি, তারপরে তোর রিমোট সেন্সিং, তারপরে তোর অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, এই এইগুলো কিন্তু আমার মনে হয়, আমার মনে হয় কেন তুই কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবি, মানে সার্ভেতে ঠিক ওটা আছে, স্কিপ করা যাবে না, ওটা স্কিপ করা যাবে না, ওটা স্কিপ করে গেলে কিন্তু হবে না, রিটেন ক্র্যাক করা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আমার মনে হয়। আচ্ছা। আর একটা জিনিস বল সন্দীপ, তুই তো অনেকদিন ধরে পড়ালি, মানে তোর মনে হয় এখানে 3 বছর আগে 1 বছর হয়ে গেল, স্টুডেন্টদের কি ধরনের সমস্যা হচ্ছে, কি তারা প্রিপারেশন পাচ্ছে না, মানে মেরিজি আইএস মাস্টার্সে তো অনেক টাকা নিচ্ছে, এখন তো 89 90 1 লাখও নিচ্ছে, আর অনলাইনেও হচ্ছে, তাদের জন্য নেটও লাগছে, তো কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত তাদের পক্ষে, এখন তো গুপ্তা গুপ্তা পড়ে হচ্ছেও না, তুই যদি জানিস এইবারে যে আমরা যে এক্সামটা দিলাম এবারে গুপ্তা গুপ্তা থেকে কোশ্চেন করেনি, অতএব গুপ্তা গুপ্তা থেকে গুপ্তা গুপ্তা পড়তে হবে, মানে প্র্যাকটিসের জন্য দরকার, কিন্তু শুধু গুপ্তা গুপ্তার উপর বেস করে চলে যাওয়াটা মনে হয় একটা ওয়াইজ আইডিয়া হবে না, তো না কিভাবে না, প্রিপারেশন নেবে তারা। হ্যাঁ, তুই একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এখন যেহেতু সিলেকশন প্রসেসটা অ্যাকচুয়ালি এলিমিনেশন মেথড, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, হুম হুম ঠিক আছে, এটা এখন সিলেকশন নয় এলিমিনেশন, হুম হুম ঠিক আছে। এবার কি হচ্ছে, মানে এক তো হচ্ছে রিক্রুটমেন্টের নাম্বারটা মানে নাম্বার অফ ভ্যাকেন্সি কমে গেছে, ঠিক আছে। এবার সেই তুলনায় যদি তুই প্রত্যেক বছর রেশিওটা দেখিস, যাদবপুরের 120, শিবপুরের 120,
তারপরে যত রিনাউন্ড প্রাইভেট বড় কলেজগুলো আছে তাদের 100 জন করে স্টুডেন্ট, তাহলে প্রত্যেক বছর যদি আমি শুধু ওয়েস্ট বেঙ্গলে পাস আউট ক্যান্ডিডেট দেখি না, তাহলেই তোকে 2 থেকে 2,500 বেরিয়ে যাবে, এটা তো কনফার্ম, একদম একদম কনফার্ম। এবার তোর একটা পরীক্ষা ধর 5 বছর পরে হলো, তাহলে 5 দুগুণে 10,000 হয়ে গেল, ভ্যাকেন্সি কটা 20টা 30টা 100টা, তাহলে 10,000-এ যদি 100 খানাও বার করতে হয় তোকে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্ট। তাছাড়া তোর ব্যাকলগও তো থাকবে, মানে আবার ব্যাকলগ থাকবে, ব্যাকলগ থাকবে, হ্যাঁ আবার ব্যাকলগ থাকবে, হ্যাঁ যদি আমি বলছি, হ্যাঁ 20-25 হয়ে যায়। এবার আরেকটু যদি তুই ছোট করিস, যে যদি ভালো ছেলেদের কম্পিটিশন তুই দেখিস, যদি শুধু ভালো ছেলে আমি দেখি, ধর যারা প্রাইভেট কলেজের টপ স্টুডেন্ট তারাও অবশ্যই ভালো স্টুডেন্ট, অবশ্যই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে যাদবপুরের 10টা টপ ক্যান্ডিডেট, শিবপুরের 10টা টপ ক্যান্ডিডেট, প্রাইভেট কলেজ আমি ধরলাম 5টা তো থাকবেই ভালো কলেজ ওয়েস্ট বেঙ্গলে, তাহলে তাদের 5টা ধর, তাহলে 5 10-এ 50টা, এদিকে 20টা, আবার মাঝে মাঝে কয়েকজন আইটি থেকেও চলে আসছে আবার দেখছি মাঝে মাঝে, ঠিক আছে, তাহলে প্রত্যেক বছরে 100 খানা এমন ছেলে বেরোচ্ছে যে দে আর আনবিটেবল বলতে গেলে, তারা তো খুবই ভালো, ঠিক আছে। তাহলে ওই 100টা ছেলের মধ্যে যদি তোকে ওই বছরে কোয়ালিফাই করতে হয়, দিস ইজ ডিফিকাল্ট, তোর 10টা ভ্যাকেন্সি আছে, 100খানা প্রিম স্টুডেন্ট অ্যাপ্লাই করে বসে আছে, তুই কি করে বার করবি, ঠিক আছে। এটা হচ্ছে অনেক পুশ করতে হবে নিজেকে, অনেক পুশ করতে হবে। একটা সময় আমরা বলতাম, মানে লোকজনকে সাজেশন দিতাম যে গুপ্তা গুপ্তাটা পড়ে নাও, আগরটা পড়ে নাও, বা আগরটা বাদ দিয়ে দাও, শুধু গুপ্তাটা পড়ে চলে যাও। এখন আমি সবাইকে বলি যে কিছু বাদ দিস না, সব পড়ে যা, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পর, 19 ঘন্টা পর, কারণ লাইফে একটা জিনিস আমার মনে হয়েছে, আমরা 99% সময় ফেলিয়ার হই লাইফে, ঠিক আছে। তুই আমি লাইফে কতগুলো গভর্নমেন্ট পরীক্ষা দিয়েছি, তুই লাইফে কতগুলো গভর্নমেন্ট পরীক্ষা দিয়েছিস, ঠিক আছে, অনেক হয়েছে, হ্যাঁ অনেক অনেক দিয়েছি, আমিও দিয়েছি, কিন্তু তার মধ্যে হয়তো 99% ক্ষেত্রে আমরা ফেলিয়ার হই, কিন্তু সেটা ম্যাটার করে না, আমার একটা শুধুমাত্র সাকসেসফুল ইভেন্টের দরকার, একটা, ঠিক আছে। তো সেই একটা ইভেন্ট আমাকে আনার জন্য লাইফে আমি যা করতে হয় করবো, সোজা কথা, ঠিক আছে। আমি কোনোভাবে মানে সবকিছু বন্ধ করে প্রিপারেশন নেওয়াটা, তুই সবকিছু ডেডিকেটেড প্রিপারেশন, ঠিক আছে, আমি বলবো না যে ওই বইটা পড়ো ওই বইটা পড়ো না, এসব নয়, তুমি বই পড়ো, থিওরি পড়ো, আদৌ যা পড়তে হয় সব পড়ো, ঠিক আছে, লাগাতেই প্রত্যেক পরীক্ষার একটাই স্ট্যান্ডার্ড প্রিপারেশন, তুমি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দেখে আইডিয়া নাও যে কি ধরনের কোশ্চেন আসে, সেই লেভেলটা তো তোমায় রিচ করতেই হবে। এবার তোমাকে ব্যাক আপ নিতে হবে যে এই লেভেলটা হলো, কিন্তু এইটার বদলে এটা এলে আমি কি করবো, ঠিক আছে, কারণ এটা আমায় মাথায় রাখতে হবে, আজকে যে পরীক্ষাটা বেরিয়ে যাচ্ছে সেই পরীক্ষাটা আসতে হয়তো আবার 5 বছর লাগবে, একদম, সেই 5 বছরের মধ্যে আমার এজটাই হয়তো থাকবে না, সেই 5 বছরের মধ্যে এমন বহু মানুষজন আছে যে শুধুমাত্র এজের জন্য কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। তাহলে ডু আর ডাই সিচুয়েশন এসে গেছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে, যা জবের অবস্থা, ঠিক আছে, আমি যা করতে হয় তাই, আর সেন্ট্রালের তো এত কম্পিটিশন যে মানে মানে ওয়েস্ট বেঙ্গলের জব না হলে সেন্ট্রালের জব হবে, এটা তো ভাবাই একটা মানে কি বলবো, এটা মানে আরো চাপের ব্যাপার, আরো চাপের ব্যাপার আর সেন্ট্রালের জবের ক্ষেত্রে বিষয় আরেকটা জিনিস, তুইও হয়তো জানিস, যেটা আমিও দেখছি কয়েক বছর ধরে, যারা মেডিজি বা আইএস মাস্টারের প্রিপারেশন করছে, ঠিক আছে, যারা প্রিপারেশন করছে, তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড জবগুলো আমরা যেগুলো জানি, তার মধ্যে একটা হচ্ছে এসএসসি জেই, হ্যাঁ এসএসসি জেই একটা স্ট্যান্ডার্ড জব। এবার ধর মেডিজি দিল্লিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে শুধু, মনে হয় তোর 600 করে মোটামুটি তোর 5,000 স্টুডেন্ট তো আছেই, একদম একদম, ঠিক আছে, মেডিজি দিল্লিতে রয়েছে তোর, ওখানে আইএস মাস্টারে রয়েছে, 10টা 15টা তো ব্যাচ হবেই, কে গেল, হ্যাঁ এবার বল, শোনা যাচ্ছে তো, হ্যাঁ এবার বল, হ্যাঁ। তো আমি যেটা ওখানে থাকতেও দিল্লিতে থাকার সময় দেখেছি, যে মানে ওখানে যারা প্রিপারেশন করছে তারা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোনো পরীক্ষা বাদ দেয় না, ঠিক আছে। এবার ওখানে যারা প্রিপারেশন করছে 2 বছর 1 বছর ধরে, তারাও তারা হয়তো অনেকেই আছে যারা, আমি যেরকম তোকে বললাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্রিম স্টুডেন্ট গুলো আমাদের মধ্যে কম্পিটিশনের মধ্যে চলে আসছে, ওখানে হয়তো তারা ক্রিম স্টুডেন্ট নয়, কিন্তু ওইখানে মেডিজিতে বা আইএস মাস্টারে পড়ে পড়ে দেয়ার মানে মানে ইন মোস্ট অফ দা কেসেস দে আর মোর বেটার দ্যান দিস ক্রিম স্টুডেন্টস মানে বলতে পারি, পার হয়ে গেছে, অ্যাবা পার হয়ে গেছে শুধু প্রিপারেশন করে করে। এবার কি হচ্ছে বলতো, এসএসসি ধর 200 খানা সিট আছে, এবার এই মেডিজিতে যারা পড়ছে ওখানে কাট অফ কেন এত বাড়বে না, সেই ছেলেটি প্রিপারেশন করছে ধর গেটের জন্য, আইএস এর জন্য, সে ওই লেভেলের প্রিপারেশন, তুই জানিস আইএস এর প্রিপারেশন করতে গেলে টপ টু বটম সব করতে হয়, ওখানে কিছু বাদ দেওয়া যায় না, ঠিক আছে।
ও ওই লেভেলের প্রিপারেশন নিয়ে যাচ্ছে কোথায় পরীক্ষাতে, এসএসসি জেই পরীক্ষাটা দিচ্ছে কেন? শুধুমাত্র দেখার জন্য যে আমার প্রিপারেশনটা কোন জায়গাতে আছে। কিন্তু প্রবলেমটা কি, ও দেখে নিল কিন্তু সিটটা তো ব্লক হয়ে গেল। ও দেখলো, কোয়ালিফাই করলো, চাকরিটা করলো না হয়তো, বা কিছু ছেলে করেও নিল কি, হ্যাঁ, কিন্তু আমার সিটটা তো ব্লক হয়ে গেল না। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি চাকরি ক্র্যাক করতে হয়, তাহলে তোকে ওই প্রিপারেশনটাকে এখন ওই লেভেলে নিয়ে যেতে হবে। মানে আমি ডিপ্লোমার প্রিপারেশনে করছি বলে ওই পর্যন্ত রেস্ট্রিক্ট করলে আর হবে না, ঠিক আছে? কারণ এইটা একটা সিরিয়াস প্রবলেম কিন্তু, যে ডিপ্লোমার পরীক্ষাগুলোর জন্য গ্র্যাজুয়েটের ছেলেরা অ্যাপিয়ার করছে, ঠিক আছে? তাহলে এটা তো একটা প্রবলেম না প্রবলেম, ডিপ্লোমার কোয়ালিফাই করার জন্য, মানে গ্র্যাজুয়েট সেটাই বলতে ছেলেরাও কি চাই। করবে, গ্র্যাজুয়েট ছেলেদের গ্র্যাজুয়েশনের জব নেই, আইএসএ তো আগে মানে 200-300টা সিট বেরোতো, এখন তো সিভিল মানে ইলে মেকানিক্যালে আমি লাস্ট শুনেছিলাম 15টা সিট বেরিয়েছে, অল ইন্ডিয়া মেকানিক্যাল 15টা সিট একদম বেরোচ্ছে। তো মানে একদম অল একদম ইন্ডিয়া র্যাঙ্ক যে 20 করছে তাকে আমরা আগে টপার ভাবতাম, যাদের AIR 20 হম থাকতো হম টপার, এখন সে বলতে ভাই আমি টপার কি, আমার তো সিলেকশনই একদম হয়নি, এই হচ্ছে অবস্থা। একদম একদম। আরে তুই ভাব না, আমি যখন 2011-এ ডিপ্লোমা যখন পাস করি, তখন আমাদের একটা সিনিয়র দাদা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়েছিল, ঠিক আছে? তো সেই বছরে কাট অফ ছিল কত বলতো, আউট অফ 200 প্রিলিমিনারিতে কত ছিল, 67, 67। সেই কাট অফটা 2015 সালে যখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তখন দাঁড়ালো কত, 120, মানে ঠিক ডবল, আছে? প্রায় প্রায় ডবল। হ্যাঁ, এই প্রায় ডবল। এই এটা এটা হলো কোথায়, 3 থেকে 4 বছরের মধ্যে এই জিনিসটা ঘুরে গেল পুরো একদম, ঠিক আছে? আগে কিন্তু দেখ, গভর্নমেন্টের প্রিপারেশন বেশি লোকজন করতো না, ঠিক আছে? 2011-10 সালে কিন্তু লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস এই প্রিপারেশনটা করতো, যার ফলে কাট অফটাও কম থাকতো, পাওয়ার চান্সটা বেশি ছিল, ঠিক আছে? এখন কিন্তু কম্পিটিশনটা মারাত্মক বেড়ে গেছে। বলার উদ্দেশ্য এটাই যে নিজেকে কোন রকম ব্যারিয়ারের মধ্যে মানে বাউন্ড করো না কেউ, ঠিক আছে? মানে তোমাকে পুশ হার্ড করতেই হবে, মানে তোমাকে আরো নিজেকে মানে নিজেকে ছাড়িয়ে যেতেই হবে, আর কোনো অপশন নেই। অপশন নেই, সেই জন্য আমি বলবো যে কোনো স্ট্র্যাটেজি কিছুই নয়, স্ট্র্যাটেজি সব করতে হবে তোমাকে, কিছু বাদ দেওয়ার কিছু নেই, এক দু ঠিক আছে? নম্বরের তুই জন্য এমন দেখবি যে র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যাচ্ছে আজকে। হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে এই পরীক্ষাটা আর 5 বছরের আগে আসবে না, এই কথাটা আমাকে আগে মাথায় নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই মানে ওয়ান সিন এ মিলিয়ন ভেবে নিতে হবে, আর কিচ্ছু করার নেই, ঠিক আছে? যেটা চলে গেল মানে চলে গেল, এটাই বলতে চাইছি আর কি। ঠিক আছে সন্দীপন, চল, ঠিক আছে, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলি, আমি পরে আবার হয়তো ছোট ছোট এরকম ভিডিও বানাবো যেখানে মানে রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কিছু আলোচনা করব, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কী হচ্ছে, তুই তো পড়াচ্ছিসও, আমিও ইরিগেশন ডিপার্টমেন্টে জয়েন করি, সেখানে দেখি কী টাইপের ফিল্ডে কী ধরনের সমস্যা আসতে পারে, সেখানে কী সার্ভে আছে, যদি কোনো সার্ভেয়ারকে আমি পাই তার সাথে আলোচনা করব যে সার্ভের কী ধরনের ফিল্ড কোশ্চেন আসতে পারে, এগুলো নিয়ে পরে আরও একদম কোনো এক একদম সময় আলোচনা করা যাবে। চল একদম ঠিক একদম আছে, চল একদম, টাটা। ওকে ভাই, হ্যাঁ। টাটা।